বহু প্রতীক্ষিত ডিএ মামলা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, এদের মধ্যে যে মামলা অর্থাৎ আমরা ডিএ মামলা বলেই যাকে জানি, সেই মামলার বহু প্রতীক্ষিত রায় আগামীকাল হচ্ছে। অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন এবং অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চে আগামীকাল কজ লিস্ট ওয়ান অর্থাৎ সবার প্রথমেই এই মামলার রায়দান হতে চলেছে। অবশ্যই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা অপেক্ষা করে আছেন এই রায় কোন দিকে যায়। তবে এর আগে দুটি সেটের যে রায় হয়েছিল সেক্ষেত্রে একটি রায় অবশ্যই সরকারি কর্মচারীদের দিকে গিয়েছিল এবং হাইকোর্ট এর আগে ডিএকে দয়ার দান নয়, ডিএ কর্মচারীদের ন্যায্য পাওনা এবং অধিকার বলেছিল। পরবর্তীতে স্যাট সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলেছিল। সেই রায়ের বিরুদ্ধে কোর্টে অর্থাৎ হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল হয়, তারই শুনানি আগামীকাল রায় আগামীকাল হতে চলেছে এবং আশা করা যায় যে এই রায়ও বিগত রায় যা হাইকোর্ট দিয়েছিল সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষে ডিএ দয়ার দান নয়, তা অধিকার, ন্যায্য অধিকার, পাওনা অধিকার সেটি হবে বলেই আশা রাখছি। এখন দেখা যাক আগামীকাল সকাল 10:30টাতে কী রায় আসে, তার জন্য অপেক্ষা করুন এবং এই চ্যানেলেই সমস্ত তথ্য আপনারা পাবেন। ধন্যবাদ।